এখন বিউটিফুল ভিউ, যেমন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই পাশে সূর্যটা জাস্ট মানে সানসেট জাস্ট হয়েছে, কিন্তু ওইদিকে চাঁদও উঠে রয়েছে। ইউটিউবে দেখার পরে ডিসাইড করেছিলাম যে ভিয়েতনাম আসতে হবে। ভিয়েতনাম এলে হালংয়ে তো আসতেই হবে, মানে হালংয়ের জন্য ভিয়েতনাম আসাটা ডিসাইড হয়েছিল। তারপর আরও বাদবাকি জেনে টেনে বিভিন্ন দিকে যাওয়া হয়েছে, কিন্তু এটাই ফার্স্ট ডিসিশন ছিল যে ভিয়েতনাম এলে হালংয়ে বা হালংয়ের জন্য ভিয়েতনাম যাব। একটু পরে এখানে একটা ম্যাজিক শো হবে, একটা পার্টি হবে, কুকিং শেখাবে, আরও বিভিন্ন রকম বিভিন্ন কিছু আছে। হ্যাপি আওয়ার আছে বোধহয় 5টা থেকে 7টা, অলরেডি স্টার্টেড। তো বিভিন্ন রকম কিছু আছে, সকালে অনেক অ্যাক্টিভিটি করা হয়ে গেছে, কাল সকালে অনেক অ্যাক্টিভিটি আছে, সব মিলিয়ে একটা খুব ভালো প্যাকেজ। অনেকে আমরা যেমন 1.5 দিন থাকবো, কিন্তু অনেকে চাইলে 2 দিনও থাকতে পারে। 2 দিন থাকলে একটা অন্য আইল্যান্ড আছে সেইখানে নিয়ে যাবে ওরা, সেটাও বলছে খুবই নাকি ভালো। সো দিস ইজ আর লাক্সারি জেনেসিস ক্রুজ।